আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। ফ্রিল্যান্সার নাওতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো বরাবরের মতো আজকে আপনাদের মাঝে আমি কিছুদিন আগে দুইটা সাইট শেয়ার করেছিলাম, স্টার ব্যাক হলো ওয়েবফ্লেক্স, দুইটা সাইটে জয়েন করলে মোট $80 সাইন আপ বোনাস, যার মাধ্যমে আমরা আমাদের অটোমেটিক ইনকাম হবে। তো তো ওয়েবফ্লেক্স সাইটটার পেমেন্ট প্রুফটা আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। তো দেখবো আমি পেমেন্ট আমাদের দেয় কিনা। তো এই সাইটটা থেকে মূলত তিনভাবে ইনকাম করা যাবে। তো তিনভাবে ইনকাম কীভাবে করা যাবে আমি তিনটা পদ্ধতি আপনাকে বলবো আজকে। তো আমি ডিসক্রিপশন বক্সে আমি সাইটের লিঙ্ক দিয়ে রাখবো, যারা জয়েন করেননি তারা জয়েন করে নিন, আর যারা জয়েন করেছেন তারা তো করেছেন। তো জাস্ট উপরে আমি একটু জুম করবো, জাস্ট দেখুন আমার ব্যালেন্স আছে, ইউর ওয়ালেট ব্যালেন্স 2.780 রুবল, আর সেভিং অ্যাকাউন্ট। তো এই আমাদের সেভিং অ্যাকাউন্টের যে ব্যালেন্সটা, এটা আমরা ইউর ওয়ালেটে কীভাবে নেব সেটা আমি দেখাই। তো জাস্ট নিচে এই জায়গায় আসবেন, এই জায়গায় আসলে এই যে লক্ষ্য করুন 5000 রাবল, জাস্ট এখানে দেখতে পাচ্ছেন, একটু জুম করে দেখাই। এই যে রিনিউ প্যাকেজ, আমরা রিনিউ প্যাকেজটা যদি এখানে ক্লিক না করে, এটা কালেক্ট না করি, তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে 30 রাবল, এটা আমাদের আর চেঞ্জ হবে না, যেটা আমাদের আর আর্নিং হবে না। তো জাস্ট এখানে এটা নেওয়ার জন্য কী করবো, এই যে নিচে দেখতে পাচ্ছেন রিনিউ প্যাকেজ, জাস্ট এখানে এটা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর তো একটু এখানে ক্লিক করার পর আবার একটু জুম করব। তো এখানে এটা ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে এক্সটেন্ড, জাস্ট এক্সটেন্ড রূপে ক্লিক করবো, দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু আমাদের ছিল 30। তো দেখবে জাস্ট একটু ওয়েট করুন, পেজটা আমি একবার রিফ্রেশ দিই। একটু ওয়েট করুন, তো নেটটা প্রবলেম করতেছে। তো আমাদের 100টি ছিল কিন্তু, তো আমাদের কিন্তু 761টি ছিল, এখন কিন্তু 780 হয়ে গেছে, দেখতে পাচ্ছেন রাবল। আর এখানে আমাদের একটু স্ক্রল ডাউন করে নিচে আসুন, এখানে কিন্তু আবার দেখুন কাউন্টডাউন হইতেছে, এখন এতক্ষণ কিন্তু আমাদের কাউন্টডাউন কোনো হয়নি। তো জাস্ট এখানে দেখুন আবার এত ঘন্টা পর আমরা যে 30 রাবলটা, মানে 40.60% যেই ইনকামটা, এটা কিন্তু আমরা ওখানে কালেক্ট করে নিতে পারবো। আবার ওই বলতেছি যে সেভিং অ্যাকাউন্ট থেকে ওটা কিন্তু এখানে নিতে পারবো। তো জাস্ট এটা আমরা 24 ঘন্টা পর পর এটা কালেক্ট করে নেবো, কালেক্ট না করে নিলে আমাদের একভাবে ইনকাম হবে না, জাস্ট এটা একটা প্রসেস। আর একটা প্রসেস হলো ইনভেস্ট ফর ইনভেস্টর, জাস্ট সরি উইথড্রল ফান্ডসে ক্লিক করে ফেলছি। তো জাস্ট কী করবেন, ফর ফর ইনভেস্টরে ক্লিক করে আপনি ইনভেস্ট করে ইনকাম করতে পারেন। তো পার্সেস প্যাকেট, সরি এটাই। তো দেখুন ওনাদের যে পার্সেস প্যাকেট আছে মিনিমাম 50 টাবল, এটা যদি আপনি বাই করেন, বাই করে কিনতে চান, তো সেই ক্ষেত্রে আপনাকে 5.1% দিবে ডেলি, এক বছরের জন্য 5.1% দিবে, মানে 500 রাবেল, 50 রাবলের জন্য 500 রাবল এক বছর আপনাদেরকে দিবে। আর 600 রাবলটা যদি নিতে চান দেখুন 5.3% 6 মান্থ দিবে। তো জাস্ট এইভাবে আপনারা দেখে নিয়ে দেবেন, জাস্ট যেটা বা সিলেক্ট করতেন, সিলেক্ট করার পর সিলেক্ট উপরে ক্লিক করে আমাদের একটা অ্যাড্রেস দেবে, অ্যাড্রেসটাই পাঠিয়ে দিলে আপনার ডিপোজিটটা হয়ে যাবে। জাস্ট এখানে দুইটা মাধ্যম, আরেকটি মাধ্যম হলো রেফার। তো রেফারের মাধ্যমে যদি একজনকে জয়েন করেন, সেখান থেকে আপনি প্রতি জয়েনে 500 রাবল করে পাবেন। তো জাস্ট এখন তিনটা প্রসেস দেখালাম, এখন এখান থেকে উইথড্র নেবেন কীভাবে, উইথড্রটা আমি দেখাই, জাস্ট একটু জুম করে দেখাই। জুম করে দেখতে পাচ্ছেন এই যে উইথড্রল ফান্ডস, জাস্ট উইথড্রল ফান্ডস উপরে একটা ক্লিক করবো। তো ফান্ডস উপরে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের অনেক কারেন্সি আছে, পেয়ার আছে, পারফেক্ট মানি, সিএন ট্যাক্সি, কুই, ওয়াই, ভিসা, মাস্টার কার্ড, তারপরে নিচে দেখতে পাচ্ছেন এয়ার বিটকয়েন। তো এখানে বিটকয়েন নিতে গেলে কিন্তু দেখুন 900 রাবল লাগতেছে, তো সেই কারণে আমাদের নেব পেয়ার অ্যাকাউন্টে, পেয়ারে কিন্তু দেখুন 2 রাবল। তো আমার অ্যাকাউন্টে দেখুন 2.780 রাবল আছে। তো জাস্ট এখন আমার পেয়ার অ্যাকাউন্টে চলে যাই, তোমার পেয়ার অ্যাকাউন্টে একটু রিফ্রেশ দেবো। তো পেয়ার অ্যাকাউন্টে রিফ্রেশ দেওয়ার পর আমি আমার ব্যালেন্সটা দেখাই, দেখুন এখানে কিন্তু 00 আছে, দেখুন একটু জুম করেও দেখাই, এখানে দেখুন আমার রাবলটা কিন্তু 00 আছে, আর এটাও দেখুন এটাও কিন্তু আমাদের 1.53 রাবল আছে, কী ইউএসডি কয়েন আছে। জাস্ট এখানে আমরা অ্যাকাউন্টটা কপি করে নিই,
तो जस्ट कॉपी करे नाओ शेष एखन आमरा चले जाब मूल वेबसाइटे। तो मूल वेबसाइट आसार पर जस्ट एखे अपना निब पर पीआर माध्यम। तो पीआर अकाउंट सिलेक्ट कर लम। तो पीआर सिलेक्ट करार पर कथा गल ये देखते जस्ट हमें सिलेक्टर उपर क्लिक करब। तो सिलेक्टर उपर क्लिक करार देखे इखने देख वालेट प्रथम देखने जे रिसिपियंट वालेट नम्बर ये जस्ट हमारे नम्बर पेस्ट करब। तो हमारे नम्बर पेस्ट कर दीते जस्ट पेस्ट कर दिल। पेस्ट कर देवर पर देखो हमारे रबल्ट एखे आई रबल्ट शो करते जस्ट ट्रांसफार अमाउंट ये ट्रांसफार अमाउंट देखते ये हमारे अमाउंट बसा टू पॉइंट सेवेन एट रबल। तो जस्ट एखन ये करब टू ये नीचे देखते हमें ट्रांसफार देखते जस्ट ये क्लिक कर दी। तो ट्रांसफारे क्लिक कर देवर पर वेट करूँ। और एक कथा बोले सैट्ट क्योंकि इन्स्टैंट। तो देखो ये नीचे की लेखा ऊपर की लेखा आसते सैट्ट क्योंकि मे बी इन्स्टैंट पेमेंट करें से क्षेत्र में कर नेक्स्ट को भिडियो अथवा हमारे टेलिग्राम चैनल तो जान देव और हमारे जी नेक्स्ट एक भिडियो करो नेक्स्ट भिडियोर मध्य भिडियो हमें प्रथम देखान चेषा करब। तो देखो ये क्या आसते एप्लीकेशन इज फॉर्मेट यू आर रिक्वेस्ट टू फॉर विथड्रॉल फॉर्म डायरेक्टली फुलफिल। तो देखते उटा क्योंकि कन्फार्म कर दिए। तो जस्ट यहाँ क्योंकि इन्स्टैंटलि पा पेमेंट करें आगे आरो बोलते इन्स्टैंट भाव पेमेंट करें ना। तो अने के बोलते पर भाई अपनी तो इन्स्टैंट पेमेंट करो क्योंकि इन्स्टा पेमेंट करलो ना। तो जस्ट एखन पीआर अकाउंट चले जाब। तो जस्ट एक कटे दीब स्क्रीनशॉट दिए रेखे दिलाम। तो जस्ट एखन पीआर अकाउंटे चले आसलम। तो रिफ्रेश दी पेजटा एक रिफ्रेश दिए अपन के देखा दे এটা কিন্তু ইনস্ট্যান্ট পেমেন্ট করে না। আবার সকলকে বলতেছি এক থেকে দুই ঘন্টা সময় নেয় সাইটটি। তো সেই ক্ষেত্রে পেমেন্টটা 100% পাবেন। এটা নিয়ে কোনো আপনাদের কোনো টেনশন নাই। পেমেন্ট পুরোপুরি আমি শেয়ার করব আপনাদের মাঝে ইনশাআল্লাহ আল্লাহ জি রহমত করেন। তো দেখুন আমার এখানে এখানে আসে নাই। তো এটা এক ঘন্টা মিনিমাম সময় লাগে। তো অনেকে বলতে পারেন ভাই এক ঘন্টা কীভাবে মিনিমাম সময় লাগে। তো এক ঘন্টা সময় লাগবেই স্বাভাবিক जस्ट ये हमारे शो करेंगे हमें क्योंकि ইউএসডি सिलेक्ट कर ले ইউএসডি ते शो करते तो রাবল सिलेक्ट कर রাবল এখানে আসবে। तो जस्ट आज के ভিডিওটা এই পর্যন্ত। আর একটি কথা সকলকে বলে রাখি এখন এই সাইটটি ওয়েবফ্লেক্স আর টেলারব্যাক দুটি সাইটে যে যারা জয়েন করেন নাই তারা জয়েন করে নেবেন 100% পেমেন্ট পাবেন। তো পেমেন্ট পুরো ইনশাআল্লাহ শেয়ার করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।